বন্ধুরা, সামনে যে দুর্গা পূজা উপলক্ষে এই বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য সেই বাইরের দেশ থেকে পাইকারা চালাচ্ছে। বন্ধুরা, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই স্বর্গীয় দুর্গা পূজার প্রতিটি মণ্ডপ পাহারা দেওয়ার আহ্বান করছি। তার সাথে আমি বলতে চাই, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান একটি মেসেজ দিয়েছে পুরো বাংলাদেশকে, ঐক্যবদ্ধ থেকে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে এসে মানুষের যেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে একটি নিরপেক্ষ সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। যতক্ষণ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বগুড়াকে একটি শৃঙ্খলা রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি সহ যখন যে কথা বলবে সেটা সাথে সাথে পালন করতে হবে, তবে তার রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি আশা রাখি। তুমি যে আইনাগর সৃষ্টি করেছো সেখানে রেখেই তোমার বিচার করা হবে। উৎখাত করেছি, সেই খুনি ফ্যাসিস্ট হাজিরা সরকারকে উৎখাত করতে দিয়ে যেসব ছাত্র এবং জনতা শহীদ হয়েছে তাদের আপনার মাফাত কামনা করছে। আমি আপনার মাফাত কামনা করছি। এই এলাকার মিজান শাহীন সহ অনেকে মারা গেছেন, তাদের আপনার মাফাত কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি, লড়াই আমাদের শেষ হয়ে যায়নি। আমরা যে জন্য লড়াই করেছি, কি জন্য লড়াই করেছি, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।